হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, যেটা একটু আলাদা রকম হবে। আর প্রথমেই জানাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং শুধু ধন্যবাদ জানাবো না, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমি আশা রাখবো আগামী দিনেও তোমরা আমাকে এতটাই সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আর আমি চেষ্টা করব তোমাদেরকে আরও আরও ভালো ভিডিও দেওয়ার। আর আজকে আমি যাচ্ছি কলেজে, কারণ কালকে দোল উৎসব, কলেজে আমাদের দোল উৎসব পালন করা হবে, সেই উপলক্ষে একটা ছোটোখাটো প্রোগ্রাম হয়েছে, তাই আমি এখন যাব কলেজে। আর তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফাইনালি ট্রেন থেকে নামলাম। আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, কালকে হোলি তাই ম্যাক্সিমাম সবাই দীঘাই যাচ্ছে। চলো হেঁটে হেঁটে যাচ্ছি স্ট্যান্ড পর্যন্ত, এখন হেঁটে হেঁটে যেতে হবে। স্ট্যান্ডে আমার একটা ফ্রেন্ড রয়েছে, একসাথে কলেজ যাব। বেরিয়েছিলাম 7:30, এখন বাজে 10:50, বুঝতেই পেরেছো কতটা জার্নি করতে হয়। চলো একদম দেখা হচ্ছে কলেজে গিয়ে। আমাকে 1 ঘন্টা ওয়েট করে রেখেছে, নিজে দেখো সেজে গুজে এসেছি, আমি ওর জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো পড়ে গেছি। জোরে বলবি অ্যাকচুয়ালি ওর গলা বসে গেছে, কথা বলতে পারছে না, কাছে নিয়ে যাচ্ছে। ওরে বল, ওকে কালকে যখন কল করি তখনই গলাটা ফিরে বুঝতে পেরেছি গলাটা চলে গেছে। আমি নেমেছি 10:40, ও আমাকে 11:40 পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে, তাই জন্য ওকে ফাইনালি 12টায় পৌঁছালাম। ফাইনালি 12টা কলেজে পৌঁছেছি, তাই এখনো পৌঁছইনি, মানে হাঁটছি এখন, বুঝতে পেরেছো কত দূরে আমাদের কলেজ। ও যদিও বাড়ির কাছে, তাই জন্য এত সেজে গুজে এসেছে, আমার পক্ষে পসিবল হয়নি। আর ও আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে বলে ওকে পানিশমেন্ট দিয়েছে, আমার ভাড়াটা ওকে দিয়ে করিয়েছি। ঠিক আছে, এরকম বন্ধু যেন সবার এক একটা করে থাকে, এতক্ষণ দেরি করে লেট করাবে, ঠিক আছে ভাড়া দিয়ে দেবে, খুব ভালো। ঠিক আছে চলো, প্রচণ্ড রোদ আর হাতে ফোন ধরে কথা বলতে পারছি না, ঠিক আছে একদম গিয়ে তোমাদের কলেজের সাথে, কলেজে গিয়ে তোমাদের সাথে প্রোগ্রামটা শেয়ার করব। দেখছি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখনো অনেকে আসেনি। এসেই ওর মুখে রং লেগে গেছে, এবার আমার মুখে রং লাগানোর পালা, তুই লাগা। খেয়ে দিয়ে রোগা হয়ে এক্সারসাইজ করে সকাল থেকে এলে, আর আমরা খেয়ে দিয়ে রুটি খেয়ে দিয়ে মোটা টোটা হয়ে আছি, আর এখানে এসে ছুটছি, ছুটাছুটি করছি 10:30 থেকে এসে, যাতে একটু রোগা না হয়। একদম বাড়ির কাছে, মানে বাড়ির কাছেই কলেজ, তো তাই জন্য সকাল থেকে তুই চলে এসছে, আমার নামে অভিযোগ জানাচ্ছে, ঠিক আছে এটা আমার কিছু করার নেই। হ্যাঁ খুব মিষ্টি লাগছে, সবাই কমেন্টে জানাবে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি কিন্তু সকালেই যাবো। হ্যাঁ আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবো।
আমাদের অর্পিতার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে, অসাধারণ নাচে। আপনারা একবার ভিজিট করে দেখুন, আপনাদের মন তৃপ্ত হয়ে যাবে। অসাধারণ অসাধারণ, আমরা তো খুব খুশি, আমাদের সবার খুব পছন্দের স্যার। আজকে আমরা খুব মজা করছি কলেজে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখো স্যারের পায়ে দিয়ে। প্রিন্সিপাল ম্যাম কিছু বক্তৃতা দিচ্ছে আমাদের আজকে বসন্ত উৎসব। আমার সর্বনাশটা হলো।